প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান, সরকারি শিক্ষক গণিত, খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত। এই কোভিড-19 কারণে স্কুল কলেজ বন্ধ আছে, তাই অন্যান্য স্কুল কলেজের মতো আমরাও অনলাইন ক্লাস চালু করেছি। আমি আজকে তোমাদের উচ্চতর গণিত থেকে বীজগণিতিক রাশি থেকে উৎপাদকের বিশ্লেষণ, বহুপদের উৎপাদক সম্পর্কে আলোচনা করব। নিশ্চয় তোমরা উপকৃত হবে, আমার ক্লাসটা দেখবে এবং অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে অধ্যায় থেকে সমাধান করার চেষ্টা করছি সেই অধ্যায়টি বর্তমানে SSC পরীক্ষার্থী দশম এবং নবম এই তিন শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যেই আছে, তাই এই তিন শ্রেণীর শিক্ষার্থী তোমরা দেখলে এই ক্লাসটি উপকৃত হবে। বহুপদের উৎপাদক, আমরা সাধারণত বহুপদ বিশিষ্ট উৎপাদক বলেই বহুপদের উৎপাদক বলা হয়। এখানে ঘাত হল ফোর, মানে চার ঘাতের একটা সমীকরণ আছে বা একটা রাশি আছে, এই রাশিকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। আমরা দ্বিঘাত সমীকরণ পর্যন্ত উৎপাদকগুলো সাধারণ নির্ণয় করে থাকি এবং তিন ঘাত, চার ঘাত, পঞ্চঘাত এর উৎপাদক থাকলে আমাদের একটু ব্যতিক্রম ধর্মী নিয়মে করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে x4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কয়ার প্লাস 17x প্লাস 6 একটি একটি রাশি দেওয়া আছে, এই রাশির উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এখন এই রাশির একটা উৎপাদক আমাদের ক্যালকুলেশন করে বের করে দিতে হবে, এটা একটা উৎপাদক উপপাদ্য আছে, এর মাধ্যমে আমরা কি করতে পারি। উৎপাদক উপপাদ্য আমরা আগে আলোচনা করেছি, আমরা এখন উৎপাদক উপপাদ্য ব্যবহার করে কিভাবে উৎপাদন করব সেটা আমরা দেখব। এখানে লাস্টের যে সংখ্যাটা প্লাস 6, তার 6 এর আমরা যদি গুণনীয় বের করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1, 2, 3। তাহলে আমার এখানে যে কোনো একটি উৎপাদক 1, 2, 3 এর মধ্যে নিহিত আছে, হয় প্লাস 1 অথবা মাইনাস 1 অথবা প্লাস 2 অথবা মাইনাস 2 অথবা প্লাস 3 অথবা মাইনাস 3, এই ধরনের সংখ্যা দিয়ে টেস্ট করার পর যদি এই রাশির মান শূন্য হয় তাহলে আমরা এই রাশির একটি উৎপাদক পাব। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে সবগুলোই পজিটিভ মান, অবশ্যই পজিটিভ মান ধরলে আমাদের শূন্য আসবে না, আমরা অবশ্যই নেগেটিভ মান ধরে চেক করব। তাহলে মাইনাস 1 যদি আমি ধরি তাহলে দেখা যাচ্ছে এটা আমার কত আসবে, এখানে মাইনাস 1 ধরলে আসবে আমার মাইনাস 1 এর উপর 4, মানে 1 মাইনাস 10 প্লাস 17 মাইনাস 17 প্লাস 6। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 17 আর 17 কেটে যাচ্ছে, প্লাস 6 আর প্লাস 1 প্লাস 7 মাইনাস 7, তাহলে শূন্য আসছে। তাহলে x সমান মাইনাস 1 ধরলে আমরা কি পেয়েছি, এই রাশিটির মান শূন্য পেয়েছি। উৎপাদক উপপাদ্য এরকম ছিল যে যেখানে যে চলক আছে সেই চলকের মান ওই রাশির উপর বসালে ওই রাশির মান যদি শূন্য হয় তাহলে ওই চলকের যে মান সেই মানটি হবে এই সমীকরণের একটি উৎপাদক। তাহলে x প্লাস 1 এই সমীকরণের একটি উৎপাদক। এভাবে মাইনাস 2 দিয়েও আমরা চেক করতে পারি, মাইনাস 3 দিয়েও চেক করতে পারি। যেহেতু এই সমীকরণের একাধিক উৎপাদক আছে তাহলে আমরা যে কোনো একটি পেলে পারেই আমরা আমাদের অঙ্কের সমাধান করতে পারব। যেহেতু আমরা একটি পেয়ে গেছি সেই জন্য আমরা মাইনাস 2 বা মাইনাস 3 দিয়ে আমরা
চেক করব না, তাহলে আমরা আমাদের সমাধানে চলে যাই। এই সমাধান করতে লাগলে আমাদের দুটো করে লাইন অঙ্ক একসাথে করতে হবে, তাহলে এখানে আছে পদ, তাহলে আমরা চারটা উৎপাদক লিখে ফেলি। চারটা উৎপাদক লেখার পরে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছানোর চেষ্টা করব। এখানে প্রথম আছে এক্স পদ, এই উৎপাদকের সাথে কত গুণ করলে এক্স পদ হবে, আমরা দেখছি এক্স কিউব গুণ করলে এক্স পদ হবে, তাহলে এক্স পদ প্লাস এক্স কিউব। এখন এখানে দেখা যাচ্ছে অঙ্কে আছে সেভেন এক্স কিউব, আমরা লিখেছি এক্স কিউব, আমাদের গুণ লিখেছি সেভেন সিক্স এক্স কিউব, তাহলে সিক্স এক্স কিউব বানানোর জন্য আমাদের সিক্স এক্স স্কোয়ার দ্বারা এখানে কি করতে হবে, এখানে সিক্স এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, তাহলে সিক্স এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার, এখানে আমরা সেভেন্টিন এক্স স্কোয়ার আছে, আমরা লিখেছি সিক্স এক্স স্কোয়ার, তাহলে আমাদের ইলেভেন এক্স স্কোয়ার কম আছে, তাহলে আমরা ইলেভেন এক্স দ্বারা গুণ করলে আমাদের ইলেভেন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স হবে। এখন দেখা যাচ্ছে এখানে আমাদের সেভেন্টিন এক্স আছে, আমরা ইলেভেন এক্স লিখেছি প্লাস সিক্স এক্স কম লিখেছি, প্লাস সিক্স দ্বারা গুণ করলে সিক্স এক্স প্লাস সিক্স হবে, প্লাস সিক্স এক্স প্লাস সিক্স হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানকার যোগফল আর উপরের যোগফল একই, অতএব এখানে আমরা একটি উৎপাদক পেয়ে গেছি, সেই উৎপাদকটা হলো এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান যদি কমন যায় এটি এটি এটি, তাহলে কমন গেলে আমাদের থাকে হলে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো ইলেভেন এক্স প্লাস সিক্স ইকুয়াল টু টেন। এখন আমরা দেখছি যে আমাদের এখানে আরো বহুপদের উৎপাদকটি রয়েছে, এই উৎপাদকটার মান আমাদের আবার বের করতে হবে। তা আমরা এখানে দেখছি যে এই যে মাস শেষে আরো সিক্স রয়েছে, আমরা যদি এখন ওয়ান টু থ্রি এরকম দিয়ে চেক করার পর আমরা যদি ওয়ান দিয়ে চেক মাইনাস ওয়ান দিয়ে চেক করি, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ইলেভেন মানে মাইনাস টুয়েলভ সিক্স সিক্স টুয়েলভ, তাহলে মাইনাস টুয়েলভ টুয়েলভ যোগ করলে আমাদের শূন্য হয়ে যাচ্ছে, তাহলে আমরা আরেকটি উৎপাদক পাচ্ছি কত এক্স প্লাস ওয়ান, তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান একটি আসে আর এটি আমাদের কি হচ্ছে এক্স প্লাস ওয়ান আমরা আরেকটি পাচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়ান একটা এক্স প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট টু। এখন দেখা যাচ্ছে যে আমাদের এক্স প্লাস ওয়ান এটা তো আমরা আগেই পেয়েছি, কত দ্বারা গুণ করলে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে আমাদের এক্স কিউব হবে, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, এখানে রয়েছে সিক্স এক্স স্কোয়ার, আমরা লিখেছি এক্স স্কোয়ার, তাহলে আমাদের গুণ করেছে ফাইভ এক্স, তাহলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, তাহলে আমাদের রয়েছে ইলেভেন এক্স, আমরা লিখেছি ফাইভ এক্স বা পেয়েছি ফাইভ এক্স, আরও সিক্স এক্স কম আছে, তাহলে সিক্স লিখলাম প্লাস সিক্স এক্স প্লাস সিক্স, তাহলে আমরা কী পাচ্ছি এক্স প্লাস ওয়ান ইনটু এক্স প্লাস ওয়ান আবার আসতে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। এখন আমরা যে টার্মটা পেয়েছি এই টার্মের উৎপাদক আমরা সিক্স সেভেন এইট এই দিকে সাধারণ উৎপাদকের মাধ্যমে করে এসেছি, এটা আমরা একভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইনটু এক্স প্লাস টু ইনটু এক্স প্লাস থ্রি, যেহেতু একটি সহজ উৎপাদক এজন্য আমি না দেখে লিখলাম, তাহলে আমরা এই যে প্রদত্ত রাশি একটি রাশি ছিল সেই রাশি উৎপাদকের বিশ্লেষণ আমরা করলাম, বহুপদী রাশির চারটি উৎপাদক হওয়ার কথা ছিল, আমাদের এখানে এক দুই আসলে তিনটি হয়েছে কিন্তু না চারটি হয়েছে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে এখানে দুটো উৎপাদক রয়েছে আর একটা তিনটা একটা চারটা, এখানে মাত্রা ছিল চার অতএব উৎপাদক সংখ্যাও চার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আরেকটি
উৎপাদন তোমরা দেখো x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে উৎপাদক সংখ্যা কয়টি হওয়ার কথা, তিনটি হওয়ার কথা, কিন্তু লাস্টে আমাদের 1 রয়েছে। তাহলে আমাদের উৎপাদক প্লাস 1 অথবা মাইনাস 1 এর মধ্যে নিহিত থাকবে। x সমান যদি আমরা মাইনাস 1 বসাই তাহলে মাইনাস 1 মাইনাস 2 তাহলে মাইনাস 3 প্লাস 2 আর 1 3 তাহলে আমাদের শূন্য হচ্ছে। তাহলে x সমান মাইনাস 1 তাহলে x প্লাস 1 সমান শূন্য। তাহলে আমরা এর একটি উৎপাদক আমরা কত পাচ্ছি, x প্লাস 1 x প্লাস 1। তাহলে এখন যত উৎপাদক সংখ্যা তিনটি হবে তাহলে x প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে আমরা তিনটি লিখব। তারপরে আমরা কি করব, উপকার গুলো মিলানোর চেষ্টা করব। তাহলে এখানে আছে x কিউ, তাহলে x স্কয়ার দ্বারা গুণ করতে হবে, x স্কয়ার এর গুণ করলে x কিউ আর x স্কয়ার এর 1 গুণ করলে x স্কয়ার। এখানে আছে 2x স্কয়ার, আমরা পেয়েছি x স্কয়ার, তাহলে x স্কয়ার আমরা একটা কম পেয়েছি, তাহলে এখানে x দ্বারা গুণ করলে আমরা x স্কয়ার পেয়ে যাব প্লাস x। এখানে 2x রয়েছে, আমরা পেয়েছি x, তাহলে আমাদের একটা x কম রয়েছে, তাহলে আমরা 1 দ্বারা গুণ করলে x প্লাস 1 পাবো। তাহলে আমরা এটি যোগ করলে দেখা যাবে যে আমাদের উপরে এই সংখ্যা মানে রাশিটি মিলে গিয়েছে, মাত্রার অর্থাৎ আমরা x প্লাস 1 একটি উৎপাদক পেয়ে গেছি। তাহলে x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস x প্লাস 1। এখানে দেখা যাচ্ছে যে তিনটি উৎপাদক হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের x স্কয়ার প্লাস x প্লাস 1 একটি দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণকে ভাঙা যায় না, অতএব আমাদের একটি আর এই দুটো মোট তিনটি উৎপাদক হয়েছে, এটি অ্যান্সার। তাহলে শিক্ষার্থী তোমাদের বহুপদ উৎপাদক আমি দুটি করে দেখালাম এবং তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমরা এটি ভালো করে দেখবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।